সরকারি চাকরির সঠিক সময় আসা যাওয়া এটি কতটুকু হালাল হারামের সাথে অন্তর্ভুক্ত? অনেকে বলে একটু পরে আসলে কি হয়। দেখেন আমাদের সমাজে একটা বড় রোগ হলো, সরকারি হোক আর বেসরকারি হোক যারা চাকরি করেন বেশিরভাগ লোক হালাল চাকরি করছেন, উনি যেই জব করছেন এই জবটা হালাল জব, কিন্তু হালাল জব করেও মাস শেষে যে উপার্জন করছেন সেখানে তার কিছু হারাম থেকে যাচ্ছে। কারণ হয়তো তিনি প্রতিদিন গড়ে আধা ঘন্টা মোবাইলে ব্যস্ত ছিলেন, ফেসবুকে ব্যস্ত ছিলেন, ইউটিউবে ব্যস্ত ছিলেন, বা কথা বলেছেন, ব্যক্তিগত কাজ করেছেন, ফাঁকি ঝুঁকি দিয়েছেন, একটু দেরি না আসছেন, একটু আগে গেছেন, নানাভাবে তিনি ফাঁকি ঝুঁকি দিয়েছেন। তাহলে এই টাইমটার যে বেতন নিয়েছেন এটা তো হালাল না। আজকালকার যুগে এই যে স্মার্টফোন, এটা যে কত কল্যাণের মূল আর কত অকল্যাণের মূল সেটা বলে বোঝানো যাবে না। চাকরিজীবীদের বেশিরভাগ ভাইয়েরা এই চাকরি ফাঁকে ফাঁকে আপনার মোবাইল টিপতেছে, সবগুলাকে কাউন্ট করলে দিন শেষে দেখা যাবে একটা ভালো সময় বের হয়েছে, মাস শেষে বেশ অনেক বড় একটা সময় বের হয়ে গেছে। এই সময়টার যে স্যালারি আপনি নিলেন এটা তো আপনার জন্য হালাল না, আপনি তো কাজটা ঠিক করেন না। হ্যাঁ, যদি কর্তৃপক্ষ থেকে অনুমোদন থাকে, কথার কথা আপনার মালিক জানেন আপনি 10-20 মিনিট আধা ঘন্টা মোবাইল টিপে টিপি করেন, তিনি আপনাকে পারমিশন দিছে বা তার মৌন সম্মতি আছে জেনেও তিনি আপনার উপরে খুশি, হ্যাঁ কোনো আপত্তি তার নাই, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। আর যদি বস আসলে লুকায় ফেলার, বস না থাকলে খোলেন, তাহলে বোঝা গেল এটা কি নেই, তার অনুমোদন নাই, আর অনুমোদন না থাকলে সেটা জায়েজ হবে না। অনেক মানুষ আছে চাকরি করেন হালাল, কিন্তু তার অ্যাকাউন্টে স্যালারি জমা হচ্ছে কি একটা অংশ জমা হচ্ছে হারাম, সেটা হলো এই জন্য যে বডি ওখানে বসে আছে কিন্তু সে কোম্পানির কাজ করছে না, সরকারের কাজ করছে না। সরকারি চাকরিতে তো এগুলো আজকাল ডালভাত, যে হয়তো সামনে ক্লায়েন্ট কাস্টমার পাবলিক সার্ভিসগুলোতে মানুষ সিরিয়ালে আসে আর অনেক বসে বসে গেম খেলতেছে অথবা মোবাইল টিপে টিপি করতেছে বা তারা নিজেরা আড্ডা মারতেছে, তো এগুলো হারাম, কোনো অবস্থাতে জায়েজ নয়। প্রতিটা মিনিটের বিনিময়ে আমাকে বেতন বা পারিশ্রমিক দেওয়া হচ্ছে, মিনিটটা সে 8 ঘন্টা আমার কাছ থেকে কিনে নিয়ে নিছে, 8 ঘন্টা তার কাজ করতে হবে, নিজের কাজ না। 8 ঘন্টার ভিতরে টয়লেট বা জরুরি কাজ যেগুলো পারমিটেড সেগুলোর কথা ভিন্ন, আর বাকি আমার মন মতো আমি করলাম সেগুলোর জন্য আল্লাহর কাছে কী দেওয়া লাগবে, জবাবদিহি করা লাগবে। এই হিসেব ধরলে এই যুগে বেশিরভাগ চাকরিজীবী ভাইয়েরা বোনেরা আটকা পড়ে যাবে বেশিরভাগ, এবং এটার অন্যতম কারণ হলো এই মোবাইল ফোনের এডিকশন। আর দেরিতে আসা, আগে বের হয়ে যাওয়া, ফাঁকি ঝুঁকি দিয়ে সেগুলো তো আছে। হ্যাঁ, আগেই বলেছি যদি পারমিটেড হয়, আপনি আপনার কর্তৃপক্ষের সাথে বোঝাপড়া আছে, তারা আপনাকে পারমিশন দিয়েছেন, ঠিক আছে আপনি একটু আগে যান, আপনি একটু পরে আসেন, আপনি একটু পরে আসেন, আগে বের হয়ে গেলেন, কিংবা আপনি ব্যক্তিগত কাজ করলেন, বোরিং ফিল করেন, একটু মোবাইল টিপে টিপি করলেন, একটু কথা বললেন, ঠিক আছে আমাদের পক্ষ থেকে পারমিটেড, বা আপনি এত কাজ করেন যে আপনার জন্য এগুলো কোনো ব্যাপার না, কোম্পানি মালিক বা যথাযথ কর্তৃপক্ষ আপনাকে অনুমোদন করেছে, ঠিক আছে তাহলে ঠিক আছে। সরকারি চাকরিতে আবার বসের সাথে, ঊর্ধ্বতন বসের সাথে নিচের কর্মচারী বা অফিসারের একটা বোঝাপড়া থাকে যে আমিও দেরি করে আসি, আগে বের হই, তুমিও একটু বাগে জোগে আমরা করি, এরকম আছে না অনেক অফিস আদালতে। তো সেই কর্তৃপক্ষের অনুমোদন কিন্তু অনুমোদন না, কারণ ওটা তো তার না, সরকারি চাকরি আপনাকে সিস্টেম বেঁধে দেওয়া আছে, আপনি সিস্টেমের মধ্যে থাকবেন, সে আপনাকে অবৈধ সুবিধা দিলেই আপনি কি করতে পারবেন না, সেটা নিতে পারবেন না। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে একটু ভিন্ন হয়। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠানের প্রধান তার স্বায়ত্ব শাসন আছে বা তিনি তার কর্মকর্তা কর্মচারীদেরকে তার মতো যদি অবৈধ কিছু না দেন, যৌক্তিক সুযোগ সুবিধা আপনাকে দেন, তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহ মাফ করুক, এই চাকরির ক্ষেত্রে এই টাইমের আগপাস, যারা বলে যে একটু আগপাসের সমস্যা কি, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। শেখ আলী জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওনার আবৃত্তি মানে আত্মজীবনী একটা বই আছে, এরকম মোটা বাংলা বের হয়েছে, সেখানে তিনি অনেকগুলো ঘটনা লিখেছেন, ইমান জাগানিয়া, তাকওয়া জাগানিয়া, সততার পরিচয় একজন ইমান তার কীভাবে দিবে। তিনি লিখেছেন যে তার বাবা, তার চাচা, তিনি নিজে, তারা মাদ্রাসায় যখন পড়াতেন বা মাদ্রাসায় যখন কাজ করতেন, তো ডিউটির সময় তাদের যদি কোনো কিছু লেখা লাগতো, সে লেখার জন্য, ব্যক্তিগত লেখার জন্য আলাদা কলম থাকতো আর অফিসের কাজের জন্য আলাদা কলম থাকতো। বলেন আমরা কয়জন, আমি আপনি আমরা কয়জন এভাবে হিসাব করি। বলেন আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার বউ ফোন দিয়েছে, দিয়ে বলছে একটা নাম্বার লেখো তো, কোন কলম দিয়ে লেখেন? অফিসের কলম দিয়ে লিখতেছে। আপনি মনে করতেছেন কলম দিয়ে লিখবো, এটা কয় পয়সা হবে? কিন্তু ইমানদার এই ছোটোখাটো বিষয়ে বান্দার হকের ব্যাপারে সাবধান থাকবে যে না আমি অন্য কলম দিয়ে লিখি, এটা না। এমনকি চেরাগ জ্বালিয়ে কথা বলছেন, চেরাগ জ্বালিয়ে কাজ করছেন, এর মধ্যে ব্যক্তিগত কোনো লোক আসছে, সেই তার সাথে এঙ্গেজ হবেন, তো এইটার জন্য তিনি চেরাগ বন্ধ করে নিয়েছেন,
যে এছাড়া মাদ্রাসার টাকায় এটা জ্বলছে, আমি এখন ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য আমাকে এটা দেওয়া হয়নি, জায়েজ হবে না আমার জন্য। এর বলে তাকো, আল্লাহর ভয়, যার যত বেশি থাকে সে তত সূক্ষ্মভাবে দেখে। যদিও ছোটোখাটো ভুলগুলো, এগুলো অনেক ক্ষেত্রেই আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন, যার হক তিনি আমাদেরকে মাফ করবেন আশা করা যায়। কিন্তু ইমানদার ভয় করবে এবং সতর্ক থাকবে, নিজেকে টাইটের উপর রাখবে, এবং তিনি মাস শেষে আনুমানিক একটা ফিগার বের করে স্যালারি থেকে এটা কাটায় রাখতেন, যেটা আমি নেব না, কারণ আমার ব্যক্তিগত কোনো কথা হয়েছে কি না, কোনো সময় আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করে ফেলেছি কি না, সেজন্য টোটাল একটা ফিগার বের করে এটা তিনি নিতেন না। এরকম তিনি একা না, শত শত মানুষ ইসলামের ইতিহাসে পাওয়া যায় যাদের জীবনে এরকম তাকওয়ার নজির আছে। আল্লাহ তালা আমাদেরকে সেরকম মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমার জীবনে এরকম বহু মুত্তাকি মানুষ আমি পাইছি, আমি দেখছি যে তাকওয়া কাকে বলে। যশোরে আমি মনে আছে একটা মার্কেটে আমার একজন, আমার আব্বার এক বন্ধু ছিলেন, ওনার দোকানদারি করতেন কাপড়ের। তো অবসর সময় মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, ছুটি ছাটা হলে আমি যেয়ে বসতাম ওনার সাথে, সহযোগিতা করতাম। তো উনি দোকানের শখ, একবার এক ভদ্রলোক জিজ্ঞেস করলো, ভাই দোকানটা কি আপনার বা আপনি কি মালিক? তা আমি বললাম হ্যাঁ চাচাই মালিক, কারণ আমি জানতাম উনি মালিক। তো উনি সাথে সাথে বললো, না বাবা ভাই আমি মালিক না, এটা পুঁজি আরেকজনের, আমি ব্যবসা করি, আমরা পার্সেন্টেজ ভাগযোগ করে নিই আর কি। পরে লোকটা যাওয়ার পরে আমি বললাম, চাচা আমি ভুল কি বললাম, একজনে আপনার পুঁজি দিছে, সে তো এখানে আসে আসে না, সে ব্যবসা বুঝে না, পুঁজিটা তার, কিন্তু এই মাল কেনা দোকান নেওয়া সব আপনার, আপনি তো মালিক, আপনার শ্রম তার পুঁজি, সে আর বলতে পারেন। বলছে বাবা যেহেতু এক টাকাও আমার ইনভেস্ট নাই, আমি কি দিয়া মালিক বলি, শ্রমের কারণে মালিক বলা যায় বলতে পারলে, কিন্তু সাধারণত মালিক বললে যেটা বুঝে মানুষ যে হ্যাঁ এটার সব কিছু আমার, আসলে তো তা না বিষয়টা। তো এই দুই নম্বরেই করি আমি তার কাছে মালিক সাজলে, এটা তো অসততা হলো। তো এই ধরনের ছোটোখাটো অসততা খুঁজে বের করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ করি আমরা, অথচ এগুলো থেকে বেঁচে থাকা এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের তাকওয়ার দাবি। অতএব চাকরির ক্ষেত্রে আমরা কোনোভাবে যাতে ফাঁকি ঝুঁকি না দিই, অসততা অবলম্বন না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।